মঙ্গলবার উৎসবের সপ্তম দিনে কি মানুষের উদ্বোধন হয়? সেটা আজকে সবার সহযোগিতায় সম্পূর্ণ সফল হলো। জঙ্গলমহল উদ্যোগ কিন্তু একটা ঠিক ঠিক পথে এগোচ্ছে। শেষ হলো ষষ্ঠ জঙ্গলমহল উৎসব। গত 22 নভেম্বর থেকে 24 নভেম্বর কলকাতার মোহরকুঞ্জে অনুষ্ঠিত জঙ্গলমহলের লোকসংস্কৃতি, হস্তশিল্প, সাহিত্য প্রদর্শনী সহ জঙ্গলমহল উৎসব সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো। এবারের উৎসবে মহানগরীর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সাধন পাণ্ডে, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ অনেক বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। এবারের উৎসব প্রাঙ্গণে দেখতে আসা মানুষের ভিড়ও অনেক বেশি হয়েছিল। জঙ্গলমহলের নাচ, গান, কবিতা, বাজনা সবই কলকাতার মানুষের মন কেড়েছে। আগের থেকে বৈচিত্র্যও ছিল অনেক বেশি। আগামী দিনে জঙ্গলমহলের উৎসবের জনপ্রিয়তা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। দীপ রায়, রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। জঙ্গলমহলটা এক টুকরো উঠে আসো, কলকাতার মানুষের সাম্যক একটা ধারণা পরিচয় জঙ্গলমহলের সঙ্গে হোক। জঙ্গলমহল আমাদের শুধু গর্ব নয়, আমাদের অহংকারও বটে। বিশ্বাস করি যে জঙ্গলমহল না বাঁচলে, জঙ্গল না বাঁচলে সভ্যতা বেঁচে থাকতে পারে না। তাই তাকে সংরক্ষণ করতে হবে, তাকে বাঁচাতে হবে,
এবং সেই মানুষ সেখানকার মানুষের জীবিকার উন্নত ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যেই আমাদের মা মাটি মানুষের সরকার আমলাশলের পিঁপড়ে ডিম খেয়ে বেঁচে থাকা মানুষকে আজকে অন্তত ন্যূনতম খাবার ব্যবস্থা করে দিতে পেরেছেন। জঙ্গলমহলের মানুষকে আর আমার মনে হয় না পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতে হয়। এই যে উত্তরণ, আমরা বিশ্বাস করি এটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল। তো এইসব কাজ আমি দেখেছি, জঙ্গলমহলটা খুব ভালো জায়গা, কিন্তু আমরা যদি কনসেন্ট্রেট করে সুন্দর করে আরেকটু ভালো করতে পারি। এবং আমি মনে করি যে ভালোবাসা কি, প্রত্যেককে ভালোবেসে টেরোরিস্টদেরকেও দুর্বল করে দেয়, এলাকায় শান্তি ফিরে আসে। যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন দার্জিলিং, অনেক উগ্রপন্থা ভয় দেখানো এসব জিনিসকে উনি শান্ত করেছেন। ভারত সরকার যদি টেরোরিস্টদের, যেটা মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গায় যেভাবে তাদের সঙ্গে ডিল করছে, সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখত, তাহলে আমার মনে হয় এই গুলি গালা চালা চালানো এই জিনিসটা আমাদের দেশে হতো। এরা প্রোগ্রামটা খুবই সুন্দর করেছে প্রিয়ব্রত বাবু, এবং কমল আমায় না বললে আমি জানতেই পারতাম না, কিন্তু এখন একেবারে ফেস্টিভ্যাল সিজন। আমি মানছি আজকে নয় কলকাতার সব লোক ক্রিকেট নিয়ে ব্যস্ত, কিন্তু কালকে দুপুরের পর ক্রিকেটের যে উন্মাদনাটা অনেকটা কমে যাবে, মানে আমরা যদি খেলা সম্বন্ধে। তারপর সন্ধ্যাবেলা একটা অত্যন্ত সুন্দর পরিবেশ, আপনাদের মেলায় কোনো ফ্রি মানে প্রবেশ মূল্য আছে? না, ফলে প্রবেশ মূল্যও নেই। এই মুহূর্তে যত লোক মোহরগুঞ্জে হেঁটে বেড়াচ্ছে বা ভিক্টোরিয়ায় ঘুরছে, তার 10% যদি এখানে আসে, আমার মনে হয় আরও কাউন্সিলিং আরও প্রচারের দরকার। এবং আমি এদের বলে গেলাম আপনারা করুন, পরবর্তীকালে কখনো আমাকে একটু আগে থেকে বললে আমি আপনাদের সঙ্গে থেকে চেষ্টা করব, কারণ জঙ্গলমহল আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন যে যা ভারতবর্ষ পারে না, পৃথিবীর বহু জায়গা পারা যায় না, সেটা পশ্চিমবঙ্গ দেখিয়েছে যে কীভাবে জঙ্গলমহলকে একটা শান্তির মরুদ্যান করবে। আর্থিক কষ্ট আছে, আর্থিক বিভিন্নভাবে ডিপার্টমেন্টকে বলা, বিভিন্ন সংস্থাকে বলা, ব্যক্তিগতভাবে তো আর্থিকভাবে, তবে এদের যাতে প্রোগ্রাম টোগ্রাম পায় বা আরও বেশি স্টল করতে পারে বা পরবর্তীকালে, আমি প্রিয়ব্রতবাবুকে বলবো, যোগাযোগ করলে আমি নিশ্চয়ই। মনের হাড়িতে হা হইয়াছে খিদায়, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছু নাই, কিন্তু জল ফুটছে টম্পগায়। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন, যখন যমন বলল নেচে নেচে হদ্দ হলাম, পয়সা দিবেন না? লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন, নিজের করাতে নিজেকে কেটে দু ভাগ করে আবার জুড়ে দেখালাম, আকাশ থেকে সোনালি পাখি ডিম পেড়ে খাওয়ালাম গরম অমলেট, বাজা গাছে ফুটাইলাম ফুল বাজালাম ফুলের ঘুর, সোনার মেডেল দিবেন নি? আমাদের এবারে কর্মশালা তৃতীয় বর্ষ, জঙ্গলমহল উৎসবের ষষ্ঠ বর্ষ, জঙ্গলমহল উদ্যোগের আয়োজনে মোহরকুঞ্জে এই এই বছরে আমাদের নতুন সংযোজন হয়েছে তাল বাদন, আমাদের লোকগান, লোককবিতা, লোক আবৃত্তি, মুখোশ তৈরি, এছাড়াও তাল বাদ্যের ওপরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা বিপুলভাবে সাড়া পেয়েছি, আগের বারের থেকে অনেক বেশি সংখ্যায় শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং ওনারা খুব আনন্দের সাথে ওনারা উপভোগ করেছেন আমাদের এই কর্মশালা। ওনারা আমাদের পদযাত্রা হয়েছে তাতে আনন্দ নিয়ে, আমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ওরা র্যালিতে গেছে। ঙ্গ ভোজে
আজকে ষষ্ঠ জঙ্গল মহল উৎসবের শেষ দিন, 22 তারিখ আমাদের এই জঙ্গল মহোৎসব শুরু হয়েছিল। আমাদের উৎসবের উদ্বোধন করেছিলেন আমাদের মেয়র ফিরহাদ হাকিম মহাশয়, এবং উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী সাধন পাণ্ডে, আমাদের মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা বীজ বোম ফাটিয়ে, আপনারা অনেক বোম শুনেছেন, আমরা বীজ বোম ফাটিয়ে এই উদ্বোধনের সূচনা করেছি। আমরা 1 লক্ষ বীজ বোমা নিয়ে এসেছিলাম, প্রত্যেক মানুষের কাছে বীজ বোমা বিলি করেছি, এবং আমাদের যারা অনুষ্ঠান করেছে প্রত্যেকে আমরা বীজ বোমা দিয়েছি। এই বীজ বোমা দিয়ে জঙ্গলমহল যেমন সবুজ আছে, সেরকম সবুজ শহর কলকাতা, কংক্রিটের কলকাতা আমরা সবুজ দেখতে চাই, এবং পলিউশন মুক্ত কলকাতা দেখতে চাই। এই সংস্কৃতির মাধ্যমে, পরিবেশ সচেতনতার মাধ্যমে আমরা শান্তি দেখতে চাই, শুধু কলকাতা না, সারা বিশ্বকে। হ্যাঁ, ষষ্ঠ জঙ্গল মহল উৎসব কেমন হলো? আমি এর আগে এই মোহরকুঞ্জে এত লোক একসাথে দেখিনি, এই আমাদের জঙ্গল মহোৎসব উৎসবে যা আসছে। বহু মানুষ বলছেন যে আপনারা এই মাঠের সার্থক রূপ দিলেন, এর আগে বহু প্রোগ্রাম হয়েছে, একসাথে এত মানুষ এই মাঠে কোনোদিন তারা দেখেন, তার মানে বুঝতেই পারছেন আমাদের জঙ্গল মহল উৎসবের সমাপ্তি দিনে কী মানুষের উদ্বোধনা। প্রিয়ব্রত বেরা, সাধারণ সম্পাদক জঙ্গল মহল উৎসব। ষষ্ঠ জঙ্গল মহল উৎসব, যেটার প্রস্তুতি আমরা গত 1 বছর ধরে নিয়েছি, সেটা আজকে সবার সহযোগিতায় সম্পূর্ণ সফল হলো, এবং আজকের দিন শেষ। এবং জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার যে সমস্ত শিল্পীদেরকে আমরা তুলে আনতে পেরেছিলাম, তারা এখানে পারফর্ম করেছেন, তাদের আত্মমর্যাদা এবং আত্মপ্রতিষ্ঠার একটা মঞ্চ আমরা তৈরি করে দিয়েছি। তাদের সমস্ত পারফরমেন্স তারা প্রাণ ঢেলে করেছেন, এবং এর মধ্যে অনেক শিল্পী আছেন যারা কোনোদিন কলকাতার মঞ্চে এখানকার বোদ্ধা সাংস্কৃতিক সমাজে তারা কোনোদিন পারফর্ম করবেন এটা তারা ভাবেননি। সেই সমস্ত মানুষগুলোকে আমাদের তুলে এনে এখানে যে প্রতিষ্ঠা দিলাম, শঙ্কর প্রসাদ পাল, আমি জঙ্গলমহল উদ্যোগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। আজকে তো পুরো মানে চেয়ার ভর্তি হয়ে গেছিল, এবং পুরো জায়গাটাতেই লোক সমাগম, তো এটা একটা বিরাট আমাদের একটা উৎসাহের জায়গা যে জঙ্গলমহল উদ্যোগ কিন্তু একটা ঠিক ঠিক পথে এগোচ্ছে, এবং লোকের কাছে ক্রমশ গ্রহণযোগ্য হয়ে উঠছে, বিশেষ করে কলকাতার লোকের কাছে, তো এটা একটা খুব আনন্দের ব্যাপার।
আমার নাম অনিন্দ্য নারায়ণ বিশ্বাস। মাতাল মোহন বধু আমার মান করেছে ঝুঁক ঝুঁক জয়বন।